হ্যালো ফ্রেন্ডস আমি সাজাক অ্যান্ড ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জ্যাক অনলাইন টেকনোলজি বন্ধুরা স্টেট ব্যাঙ্কের নতুন অ্যাকাউন্ট অনলাইনে মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে কীভাবে খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনার কেওয়াইসিটাও অনলাইনেই কমপ্লিট হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য আপনাকে কোনো ব্রাঞ্চে যেতে হবে না এবং পনেরো দিনের মাধ্যমে আপনি এটিএম কার্ডটিও পেয়ে যাবেন তো আপনি কীভাবে স্টেট ব্যাঙ্কের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা নতুন অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাটিকে প্রেস করবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনলাইন কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করুন বন্ধুরা প্রথমে প্লে স্টোর থেকে ইয়োনো এস বি আই ব্যাঙ্কিং অ্যাপটি আপনি ডাউনলোড আপনাকে করতে হবে ডাউনলোড করার পর আপনাকে এই ইউনো এস বি আই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন আপনি ওপেন করার পর এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন আমরা যেহেতু নতুন স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলব তাহলে তাই নিচে যাকে নিউ টু এস বি আই নিউ টু এস বি আইয়ে ক্লিক করতে হবে ঠিক আছে এই নিউ টু এসবিআই ক্লিক করার পর এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে ওপেন সেভিং অ্যাকাউন্টে ক্লিক করবেন ওপেন সেভিং অ্যাকাউন্টের ওপর ক্লিক করার পর এখানে দেখবেন প্রথমে আছে উইদাউট ব্রাঞ্চ ভিজিট মানে আমরা ব্রাঞ্চে না গিয়েই অনলাইনের মাধ্যমে কেওয়াইসি করে অ্যাকাউন্ট যদি খুলবো তাহলে উইদাউট ব্রাঞ্চ ভিজিট অপশানে ক্লিক করবো ঠিক আছে উইদাউট ব্রাঞ্চ ভিজিট অপশানে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টা প্লাস সেভিং অ্যাকাউন্ট ইনস্টা প্লাস সেভিং অ্যাকাউন্ট আমরা অনলাইনে করব কারণ যে অনলাইনে অ্যাকাউন্ট খুলছি এই জন্য যে আমরা আমাদেরকে ফুল কেওয়াইসি অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে ডকুমেন্টস ভেরিফিকেশনও ভিডিও কলের মাধ্যমে করব ঠিক আছে তার জন্য আমরা এই যে তারপরে নিচে আছে আই ওয়ান্ট টু ওপেন মাই স্যালারি অ্যাকাউন্ট এইখানে ঠিক দিতে হবে না আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলব এবং ফুল কেওয়াইসি ভেরিফিকেশনও আমরা অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে করবো তো তাই আমাদের এখন নিচে দিকে যে সাবমিটের অপশানটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করব সাবমিটের অপশানটি ক্লিক করার পর আমরা এগিয়ে যাব এবার দেখবো এখানে স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন আমরা নতুন আবেদন যেহেতু করবো তো নতুন আবেদনের জন্য স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এভাবে ইন্টারভিউস খুলবে এখানে এমপ্লয়িজ এমপ্লয়িজ আমাদের যাওয়ার কিছু দরকার নেই যারা চাকরি কোনো কিছু যদি থাকে চাকরি টাকরি করে তারা ওখানে এমপ্লয়মেন্টের ডিটেলস দেবে এমপ্লয়মেন্ট কোন কাজে কোন চাকরি করছে না করছে আর যদি না করে থাকে তাহলে এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে মাই এমপ্লয়মেন্ট ইজ নট লিস্টেড অ্যাভাব এখানে ক্লিক করবেন কিংবা যারা চাকরি করেন তারাও এখানে ক্লিক করে নিচে দিকে এগিয়ে যাবেন নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কে প্রোডাক্ট ইনফরমেশন আপনি কি কে আমরা যে ভিডিও কলের মাধ্যমে করব তাহলে ফুল কে করব করবো ভিডিও কলের মাধ্যমে তাহলে নিচে দিকে একটু গেলে দেখতে পাবেন এখানে এখানে আপনার ডেবিট কার্ডও হবে তাহলে পার্সোনাল আপনার ব্রাঞ্চে যাবো না তার জন্য আমরা অনলাইনের মাধ্যমে কেওয়াইসি করবো ভিডিও কলের মাধ্যমে তাহলে নিচে একটু বক্স দেখতে পাচ্ছেন বক্সটা টিক মেরে আমরা নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাব নেক্সটে ক্লিক করার পর চলে যাব এখানে আমরা প্রসেস টু গ্যালেন্স এখানে নেক্সট আবার ক্লিক করে চলে যাব এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে আর ইমেল আইডি দিতে হবে তো আপনি মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডিও দিতে পারেন ইমেল আইডি অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন তো মোবাইল নাম্বার দিলেই হবে তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এই ওটিপি হ্যাজবিন সেন্ট সাকসেসফুলি এখানে আপনার কে যেই মোবাইলটি দিলেন মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বার এখানে ওটিপি দেবেন এবং আপনি যদি ইমেল আইডিও যোগ করলেন ওখানে তাহলে এখানে আপনাকে ইমেল আইডিতে যে ওটিপিটি যাবে সেখানে আপনি ওটিপিটা বসাবেন এবার আমি ওটিপির জন্য ওয়েট করছি ওটিপি বসিয়ে আমি এগিয়ে যাব এবার এবার এই ওটিপি সাবমিটের অপশানে ক্লিক করে এগিয়ে যাব এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লিজ ক্রিয়েট ইউর অ্যাপ্লিকেশান পাসওয়ার্ড আপনি যে অ্যাপ্লিকেশানটিতে পরবর্তীতে লগ ইন হবেন তার জন্য এখানে আপনাকে নিজের একটি পাসওয়ার্ড ক্লিক ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটি আপনাকে ক্রিয়েট করে দেবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের জন্য আপনি পরবর্তীতে লগ ইন হবেন ঠিক আছে তো এবার এখানে আছে সিকিউরিটি আনসার এখানে আপনাকে একটা প্রশ্ন করবে যে কোনো প্রশ্নের অ্যান্সার মনে রাখতে হবে যে কোনো কিছু কারণ এটা পরবর্তী আপনি যদি পাসওয়ার্ড ভুল যান তাহলে এটি আপনার কাজে লাগবে তো আপনি এখানে আমি ইচ্ছামতো একটা প্রশ্ন করে দিলাম যেমন হোয়াট ইজ ইয়ার বেস্ট ফ্রেন্ড নেম দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাব এটা পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য ঠিক আছে পরবর্তীর জন্য ওটা তো আমরা অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশান পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেল এবার নেক্সটে ক্লিক করা আমরা এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই টিক করব এখানে টিক দিয়ে নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাব নেক্সট অপশনে এবার আমাদেরকে এই ছটা প্রসেস এগিয়ে যেত এখানে আমাদের পার্সোনাল ডিটেলসের এ টু জার ফিল আপ করতে এখানে বক্সটাতে ক্লিক করবো আই অ্যাগ্রি টু দ্য অ্যাবভ মানে আমার এখানে পার্সোনাল ডিটেলস চাইছে ছ দফায় চাইবে তাহলে অ্যাপ্লিকেশন অনলাইন কমপ্লিট হয়ে যাবে তো এখানে বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করে আমরা এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার আর এন্টার ভার্চুয়াল আইডি ভার্চুয়াল আইডিয়া দিতে পারেন কিংবা আধার নাম্বার তো আমরা আধার নাম্বার দিব আধার নাম্বার এখানে দেওয়ার সময় মনে রাখতে হবে আপনার আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার যেটাতে লিঙ্ক আছে সেটাতে একটি ওটিপি যাবে কিন্তু তো আমি আধার কার্ড নাম্বার বসালাম এবার আধার সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বার একটি ওটিপি গেল সেই ওটিপিটার জন্য অপেক্ষা করছি ওটিপিটা এখানে আসবে এখন আমরা ওটিপিটা এখানে বসাবো ওটিপির জন্য ওয়েট করছি ওটিপি বসালাম হুম ওটিপি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এভাবে একটু এগিয়ে যাবো ধ্যান দিয়ে দেখবেন এবার এখানে আমার আধার কার্ডের সঙ্গে যেই ডিটেলসটা আছে ফুল এখানেও ম্যাক্সিমাম ডিটেলস এখানে চলে আসলো তারপর আমরা নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবো আমার নাম টাম সব কিছু এখানে শো হয়ে গেলে যেহেতু আধার কার্ডের ডিটেলস আমরা ফেস করলাম ঠিক আছে এবার এখানে ওই আধার ডিটেলসেরই আপনার কিছু ডিটেলস অ্যাড্রেসটা দেখাচ্ছে তো এখানে কিছু হয়তো মানে হয়নি আসেনি তার জন্য আপনাকে এই সিলেক্ট স্টেট আপনার সিলেক্ট স্টেট করতে হবে সাব ডিস্ট্রিক্ট মানে আপনাকে থানায় সিলেক্ট করতে হবে আমি ডেমোর জন্য যে কোনো একটা রাজ্য সিলেক্ট করছি স্টেট আর যে কোনো জেলা একটা সিলেক্ট করে দেখাচ্ছি ঠিক আছে তারপরে এটা ফিল আপ করার পর নেক্সট বটনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন এটা পুরনো সঠিকভাবে মানে ভালোভাবে পূরণ করবেন যেটা যেটা অপশন ফাঁকা থাকবে আর বেশিরভাগ তো পূরণ করে থাকে পিন নাম্বার অ্যাড্রেস ঠিক আছে এবার নেক্সট অপশনে ক্লিক করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে আমি ডেমোর জন্য যে কোনো একটা জেলা সিলেক্ট করে দেখালাম তো এবার আর এখানে করসপন্ডেন্স করসপন্ডেন্স অ্যাড্রেস মানে আপনি যদি চাকরি মারফতে চাকরি করতেও কাজ করেন যে অন্য জায়গায় আছেন তাহলে সেখানকার এখানে অ্যাড্রেস আপনাকে দিতে হবে ঠিক আছে ঠিক আছে আপনি বর্তমানে যেখানে আছেন চাকরিটাকে হয়তো অন্য জায়গায় করছেন এখানে এবং এখানে আপনি কতদিন ধরে আছেন এই যে আপনি এক জায়গাতে গ্রাম থেকে শহরে গেছেন কত জায়গায় আছে কতদিন ধরে আছে সেটা এখানে বসাতে হবে এবার তিনটি বক্সে আপনাকে ক্লিক করতে হবে তিনটি বক্সে ক্লিক করে এগিয়ে যেতে হবে আমরা এগিয়ে যাব হ্যাঁ এখানে এগুলো দেখা আছে ঠিক আছে নেক্সটে অপশানে ক্লিক করে আমরা এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পর পার্সোনাল ডিটেলস এখানে অ্যান্টা ইউর পেন নাম্বার আপনার প্যান কার্ড কিন্তু মাস্ট লাগবেই এখানে আপনি আপনাকে ক্যাপিটাল লেটারে প্যান কার্ডের ডিটেলস মানে প্যান কার্ড নাম্বারটা এখানে বসাবেন তারপর নেক্সটে ক্লিক করে আপনার এবার দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের যেই ছবিটি আছে সেই ছবিটি আপনার এখানে চলে আসবে ছবিটিও আপলোড করার কোনো দরকার নেই তো নেক্সটে ক্লিক করে আমরা এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পর হ্যাঁ এবারে দেখতে পাচ্ছি আর এখানে কোয়ালিফিকেশান আপনি কত দূর অব্দি পড়াশোনা করেছেন বিলো এসএসসি পোস্ট গ্র্যাজুয়েশন প্রফেশনাল গ্র্যাজুয়েট যেটা আছে যে কোনো একটা অপশনে আপনি ক্লিক করবেন ঠিক আছে আপনার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যেটা এটা কোনো ব্যাপার না যে কোনো একটা ক্লিক করে আপনি এগিয়ে যেতে পারেন এবার ম্যারিড কিংবা আনম্যারিড কিংবা আদার্স তো আমি আনমেরিডে সিলেক্ট করলাম এবার অ্যাডিশনাল ডিটেলস এবার অ্যাডিশনাল ডিটেলসে আপনি জন্ম মারফতে সেখানে প্লাস প্লেস অফ বার্থ অফ অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর জন্মস্থান যেখানে সেই জন্মস্থানের এখানে ডিটেলসটা দিতে বলেছে ফাদার্স নেম ফাদার্স নেমের টাইটেল এখানে দিতে বলেছে ফাদার নেম দিতে বলেছে এবার মাদার্স নেম মানে বাবার নাম মায়ের নাম এখানে ডিটেলস দিতে বলেছে আর জন্মর স্থানটা ডিটেলসটা একটু এখানে ফিল আপ করতে বলেছে আপনি আপনার জন্ম যেখানে সেটা পূরণ করে দেবেন বাবা মায়ের নাম পূরণ করবেন ঠিক আছে এবার দেওয়ার পর এই এই ছোট ছোটো বক্সটা দেখতে পাচ্ছেন আই ডিক্লিয়ার এখানে ক্লিক করবেন এবং নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এবার আপনি সার্ভিস করছেন চাকরি করছেন কি করছেন না আদার্স বিজনেস না নট ক্যাটাগরিড যে কোনো একটা ক্লিক করলে হয়ে যাবে তো আমি একটা সার্ভিসের অপশানে ক্লিক করে আমি দেখাচ্ছি সাপোজ তো চাকরি করছি তো সার্ভিসে ক্লিক করলাম সার্ভিসে ক্লিক করলে আপনি যেইখানে গিয়ে যেই গভর্নমেন্টাল না নন গভর্নমেন্টাল না স্টেট না সেন্ট্রাল যে কোনো একটা অপশনে যেটা যেই রাজ্য সরকার যে কোনো একটা না প্রাইভেটে ক্লিক করছেন সেটা আপনি এখানে ক্লিক করে এগিয়ে যাবেন এবং এখানে অ্যানুয়াল ইনকাম আপনার বাৎসরিক ইনকাম কত দশ হাজার দশ হাজার এক লাখ দু লাখ জলাখ হতে পারে এবার এখানে ক্যাটাগরি জেনারেল এস টি যে কোন যেটা আপনার সেটা সিলেক্ট করবেন এস না এসটি তো আমি জেনারেল জেনারেল সিলেক্ট করলাম এবার চলে এখানে নমিনি ডিটেলস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য যাকে নমিনি সিলেক্ট করবেন সেই নমিনি ডিটেলস দিতে হবে আপনি বাবা মা দাদা যারই দিতে পারেন তো মিন নমিনির নেম রিলেশন মানে সম্পর্ক ডেট অফ বার্থ মানে নমিনির এখানে ডিটেলসটা দিতে হবে ঠিক আছে নমিনি ডিটেলস দেওয়ার পর এখানে নমিনির অ্যাড্রেস আর নমিনি অ্যাড্রেস তো সেমই হয়ে থাকে তো নমিনি অ্যাড্রেসটা আপনি এখানে আপনাকে কেয়ারফুলি বসাতে হবে ঠিক আছে আমি ডেমোর জন্য একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবার নেক্সটে ক্লিক করলাম নেক্সটে পর এবার দেখুন ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ নেম আপনাকে সিলেক্ট করতে হবে এই কারণেই যে আপনি পরবর্তীতে পাসবুকটা আনার জন্য কোন কোথায় যাবেন ব্রাঞ্চ থেকেও আনতে পারেন কিংবা অনলাইনেও ডাউনলোড করতে পারেন তো ব্রাঞ্চে যাওয়ার সুবিধা আছে ব্রাঞ্চ দিলে এই জন্যই যে পরবর্তীতে চেক হয়তো আপনি চেকের ফ্যাসিলিটি নিতে পারেন তার জন্য আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনি আপনার লোকাল নিকটবর্তী যেই ব্রাঞ্চ আছে স্টেট ব্যাঙ্কের সেই ব্রাঞ্চের নাম দেবেন কিংবা যে কোনো ব্রাঞ্চের নাম দিলেই হবে তো আপনার নিকটবর্তী যেটা সুবিধা হবে সেই ব্রাঞ্চের এখানে নামটা লিখবেন নাম লিখলেই সার্চেও ওই ব্রাঞ্চের ফুল ডিটেলস চলে আসবে আর এই বক্সটাতে হ্যাঁ এখানে টিক মরে ক্লিক করবেন একদম সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এবার এখানে আমরা ব্রাঞ্চ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবার এগিয়ে যাব এবার এডিটও করতে পারেন এবার এই ডকুমেন্টসগুলো একটু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এগুলো কেয়ারফুলি রিড করবো পড়তে হবে এবং এই ছোটো বক্সটাতে পড়ার পর ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে আমরা এগিয়ে যাব নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাওয়ার পর এখানে দেখবেন একটা ফাইনাল ওটিপি আসবে আপনার আপনার মোবাইল নাম্বারে এটাই শেষ ওটিপি কাজ কমপ্লিট হওয়ার পর প্রায় শেষ তো এই ওটিপিটা এখানে বসাবেন এবং নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন এবার আমাদের চলে এসেছে ডেবিট কার্ড ডিটেলস এবার আপনার যে রূপে ডেবিট কার্ড এটিএম কার্ড দিয়ে আপনি চাইবেন তো এটিএম কার্ডের উপরে আপনার নাম লেখা চাইছেন কি চাইছেন না তো নাম যদি যে নামটা আপনি লিখবেন সেটা নাম আপনার এটিএম কার্ড দিতে আসবে তা আপনি এখানে নেম অন কার্ড কার্ডের উপরে যে নামটা বসেন সেখানে নামটা দিয়ে এই নেক্সটে ক্লিক করবেন ওই নামটা আপনার লিখে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন এবার এটুকো নাম্বার এর নাম্বারটা আপনি সাইডে লিখে রাখবেন কিংবা স্ক্রিনশট করে রাখবেন ঠিক আছে এটুকু নাম্বারটা আপনার পরবর্তীতে কাজে লাগবে ঠিক আছে টুকু নাম্বারটা কাজে লাগবে আপনার পরবর্তী পেজে এগিয়ে যাওয়ার জন্য ঠিক আছে বা অ্যাপ্লিকেশনটা পুনরায় ওপেন করার জন্য তো এবার এই টুকুন নাম্বারটা আপনি লিখে রাখলেন এবার নিচের শেষের দিকে বক্স দেখতে পাচ্ছেন ছোটো একটা বক্স আছে নিচের দিকে কোনার দিকে এবার আই ভ্যাটারি অ্যান্ড এক্সপিরিয়েন্সলি কনসেন্ট অ্যান্ড এই যে বক্সটাতে হ্যাঁ এই যে আছে আই ভলেন্টারিলি অ্যান্ড এক্সপ্রেসলি কনসেন্ট এই বক্সটাতে ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে ক্লিক করে অপশন এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর ভিডিও কেওয়াইসি প্রসেস এবার আপনি যে কে ওয়াইসিটা করতে হবে আপনি তো ভিডিও কলের মাধ্যমে করবেন অনলাইনের মাধ্যমে আপনাকে করতে হবে তার জন্য আপনাকে পার্সে দেখতে হবে প্যান কার্ড একটা এ ফোর সাইজের কাগজ কাগজ স্টোর উপর প্যান কার্ড সমস্ত ডকুমেন্ট প্যান কার্ড আধার কার্ড আর ওটিপি আসবে সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপনি পার্সে রাখবেন আর আপনাকে ভিডিও কলিংয়ে করতে হবে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে এখানে নেক্সটে ক্লিক করে এবার দেখতে পাচ্ছেন আপনাকে কী কী পার্সে স্টার্ট স্টার্টে ভিডিও কল ভিডিও কলে ক্লিক করার পর আপনাকে ভিডিও কল লাগবে আপনার ব্রাঞ্চের যে যিনি ম্যানেজার আছেন সেই ম্যানেজারের সঙ্গে ভিডিও কলিং লাগবে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনি প্যান কার্ড আধার কার্ড ডকুমেন্টসগুলো আপনি পার্সে রাখবেন আর নিতে হবে এখানে আপনাকে পাঁচ মিনিট এই ছয় মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে ওয়েট করতে হবে ছ মিনিট পর ফোনটি লাগবে আপনার ব্রাঞ্চ ম্যানেজারকে তো আমার সময়টি অপেক্ষা করলাম আমি একটু স্ক্রিপ্ট করে দিলাম আর কত সঙ্গে আছে এই ভিডিও কলিং এখন লাগছে ভিডিও কলিংয়ে আপনাকে এখানে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে ভিডিও কলে কথা হবে এখানে আপনাকে আপনার প্যান কার্ড যা ডকুমেন্টস আছে যে যে ডকুমেন্টস চাইবে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি এখানে শো করবেন ঠিক আছে এবার ও উনি ক্যাপচার করে নেবেন কম্পিউটারে আপনার ডকুমেন্টসগুলো হয়ে গেলো এবার থ্যাংক ইউ এবার কেওয়াইসি উনি কে ওয়াইসি কমপ্লিট করে দিলেন কমপ্লিট করার পরে এবারে থ্যাংক ইউ আসবে এবং দ্য ভিডিও কল হ্যাজ এন্ডেড উই হ্যাভ সাকসেসফুলি রেকর্ডেড ইউর ইনফরমেশন রেকর্ডেড হয়ে গেল এবার আপনার মোবাইলে একটি ইন আসবে ম্যাসেজের মাধ্যমে আপনার লগ ইন এবং পাসওয়ার্ড আসবে সেই লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ইউনো যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে এই বা কিংবা অনলাইন এসবিআই ডট কম এই ওয়েবসাইটে লগ ইন পাসওয়ার্ডটা পেয়ে আপনি লগ ইন হতে পারবেন এখানে এই লগ ইনের মাধ্যমে আপনি আপনার এসবিআই অ্যাকাউন্ট যে ওপেন হল ইস্ট্রাস চেক করবেন এবং